উত্তর দিনাজপুর জেলায় 100 দিনের প্রকল্পে কেন্দ্রীয় তদন্তকারী দল প্রবেশ করতেই তাদের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানী। তিনি উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুরে এক জনসভা করার পর সাংবাদিকদের কাছে মন্তব্য করতে গিয়ে তিনি বলেন, যেখানে পয়সা দিবে না কেন্দ্র সরকার, MGNRGA আইনে যেখানে পয়সা দেওয়া বাধ্যতামূলক, না দেবার কোনো প্রশ্নই নেই। তারা টাকা না দিয়ে ফান্ড তো কারো বাবার নয়, এই ফান্ড পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের করের টাকা, ওই টাকা ছাড়া উচিত ছিল। তারা এখন 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে, এগুলো টাকা না দিয়ে কেন্দ্র সরকার সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, ছিছি এটা লজ্জার বিষয়। এটা ফেডারেল স্ট্রাকচারে একটা স্টেটকে দমন করতে গেলে যা যা দরকার তারা করতে চাচ্ছে, কিন্তু এই রাজ্য কখনোই দমবে না। মমতা ব্যানার্জির হাওয়ায় চটি পড়ে সারা রাজ্য দখল করেছে, সারা পশ্চিম বাংলাতে ওনার রাজত্ব আছে, আর মমতা ব্যানার্জি অত সহজ নয় কেউ হেলিয়ে দিবে, কেউ তুলে ফেলে দিবে। কংগ্রেস ছেলে এসেছিল, কংগ্রেস শেষ হয়ে গেছে। বামপন্থের সঙ্গে লড়াই করেছিল, বামপন্থ শেষ হয়েছে। গতবার বিজেপির সঙ্গে লড়াই করেছিল, বিজেপি শেষ হয়ে গেছে। আর কোনো রাস্তা নেই, তিনটি দল যদি এক হয় তবুও কিছু করতে পারবে না এই রাজ্যে তারা। গোলাম রব্বানী এদিন আরও বলেন, এই বাংলা শুভেন্দু অধিকারীর নয়, এই বাংলা কবি নজরুল ইসলামের, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই বাংলা স্বামী বিবেকানন্দের, এই বাংলা মমতা ব্যানার্জি। যেখানে পয়সা দিবে না কেন্দ্রীয় সরকার, একটা MGNRGA অ্যাক্ট, এই অ্যাক্টে পয়সা দিতে হবে, না দেওয়ার কোনো প্রশ্ন নাই। টাকা না দিয়ে ফান্ড, না দিয়ে ফান্ড তো কারো বাবার নাই, ফান্ড তো আমাদের পশ্চিমবাংলার ট্যাক্স কালেকশনের টাকা, ওই টাকাটা ছাড়া উচিত ছিল। 1,15,000 কোটি টাকা আটকে রেখেছে, MGNRGA অ্যাক্ট হয়েছে, ওই টাকা দেয়নি, আপনার PMG সবাই টাকা দেয়নি, এগুলো টাকা না দিয়ে কেন্দ্রীয় সরকার এই সেন্ট্রাল টিম পাঠাচ্ছে, এটা লজ্জার বিষয়। এটা ফেডারেল স্ট্রাকচারে একটা স্টেটকে দমন করতে গেলে স্টেট দমন হবে না। মমতা ব্যানার্জি হাওয়াই চটি পড়ে সারা পশ্চিম বাংলা দখল করেছে, সারা পশ্চিম বাংলাতে ওনার রাজত্ব আছে, আর মমতা ব্যানার্জিকে অত সহজ না কি কই হিলে দেবে, কই আবার চেক করে দেবে, কই তুলে ফেলে দেবে, অত সহজ না। কংগ্রেস ছেড়ে এসেছিল, কংগ্রেস শেষ হয়ে গেল, লেফট ফ্রন্ট সঙ্গে লড়াই করেছিল, লেফট ফ্রন্ট শেষ হয়ে গেল, এবার গতবার বিজেপির সঙ্গে লড়াই হয়েছে, বিজেপি শেষ হয়ে গেছে, আর কোনো রাস্তা নাই। তিনটা দল এক হয় কোনো কোনো জায়গায়, এই উস্কানিমূলক কথা বলছে, কমিউনাল কার্ড খেলছে, পোলারাইজেশন করার চেষ্টা করছে। বেঙ্গল, হোয়াট বেঙ্গল থিঙ্ক টুডে, রিমেনিং ইন্ডিয়া উইল থিঙ্ক টুমোরো। এই বাংলা শুভেন্দু অধিকারীর নয়, বাংলা কবি নজরুল ইসলামের, এই বাংলা রবীন্দ্রনাথ ঠাকুরের, এই বাংলা স্বামী বিবেকানন্দের, এই বাংলা মমতা ব্যানার্জির। এদিকে পঞ্চায়েত ভোটের আগে কেন্দ্রীয় প্রতিনিধি সদস্যরা উত্তর দিনাজপুর জেলার ইটাহার ব্লকের প্রতিদাসপুর সহ বিভিন্ন অঞ্চলে তদন্ত করল 100 দিনের কাজে দুর্নীতি ব্যাপারে। ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস সহ ADM সহ 2 কেন্দ্রীয় প্রতিনিধি পঞ্চায়েত দপ্তরে গিয়ে অঞ্চলের খাতাপত্র খতিয়ে দেখার পর এলাকায় গিয়ে 100 দিনের কাজে তদন্ত করে এলাকা প্রদর্শন করেন। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্য লালন পাঠক ও বিজয় কুমার কুমার সহ আরও কয়েকজন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। এদিন ইটাহার ব্লকে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। কেন্দ্রীয় সরকারের 100 দিনের প্রকল্পে খাত করতে দেখতে গ্রামে গিয়েছিল কেন্দ্রীয় সদস্যের 2 প্রতিনিধি দল। প্রদর্শন চলাকালীন দীর্ঘদিন ধরে প্রকল্পের মজুরি নাম মেলায় অভিযোগ দেখা যায় একাংশ গ্রামবাসীদের মধ্যে। কিন্তু পাই নাই, এটা সমস্যা। 100 দিনের কি কাজ করেছিলেন? মাটি কাজ। ওই তো ধান কাটানোর সময় জেঠ মাস, এক বছর বৈশাখ মাস। আচ্ছা, তো আপনাদের কি হবে, সংসার চলে কি হবে? কি হবে, মাঠে কাজ করি, মানুষের বাড়ি কাজ করি, খাই, টাকাটে জন দিই, খাই, এরকম করি চলি। 100 দিনের কাজের টাকা পেয়েছেন? না, পাইনি। কতদিন আগে কাজ করি? এই তো সামনে বছর বৈশাখ মাস। গত বছর? হ্যাঁ, গত বছর করছি, কিন্তু পাইনি এখনো টাকাটা। কত টাকা পাবেন ওখানে? কত টাকা যে পাবো আর কত টাকা দিয়ে বুঝাবে, কিন্তু পয়সা তো পাইনি। 8 দিন ধরে কাজ করছি, কোনো পয়সা টয়সা পাইনি। বড় একটা গর্থ পোতাইছি, কিন্তু নেতারা বলছে পয়সা পাবো, পয়সা পাবো, কিন্তু কই, পয়সা তো নাই। পঞ্চায়েত নির্বাচন আসছে, কি বলবেন? কি বলবো, এটাই বলবো যে কাজ করছি, পয়সা পাইনি, ভোট দিব কি দিব না ভাবনা চিন্তা করি, এটাই বলবো, আর কি বলবো। শনিবার দুপুরে ইটাহার ব্লকের প্রতিরাজপুর গ্রাম পঞ্চায়েতের সিধরপুর গ্রামে যান তারা।
এদিন নলিন পাঠক ও বিজয় কুমার মিশ্র নামের প্রতিনিধি দলের দুই সদস্য শ্রীধরপুরের বিভিন্ন এলাকায় 100 দিনের কাজ খতিয়ে দেখেন। পরে তারা ওই ব্লকের দুর্গাপুর এলাকাতেও কাজ পরিদর্শন করেন। কয়েকটি ক্ষেত্রে প্রকল্পের কাজে তারা অসন্তোষ প্রকাশ করেছেন বলে প্রশাসনিক সূত্রে খবর। আচ্ছা, কাহা কাহা ঘুমেন্গে আপ লোক? আমি তো ব্লক মে আয়ে হ্যাঁ, আমি দেখতে কাহা কাহা ওরে। ঠিক স্যার, আপনার নাম? লালন পাঠক। আর ঠিক, কি ভিজিট হচ্ছে যদি এটা আমাদের এনআরএলএম এর থেকে আমাদের নির্দেশ এসেছিল, এনআরএল টিম এসেছেন, ওনারা এনআরএলএম এর থেকে ওনারা এসেছেন, আমাদের এনআরজিএসের বিভিন্ন স্কিম ভিজিট করার জন্য ওনারা এসেছেন। আমরা প্রতিরাজপুরের বিভিন্ন যে বেনিফিশিয়ারি আছে তাদের বাড়ি বাড়ি ঘুরে স্কিম দেখছি এবং সেগুলো ঠিকঠাকভাবে চলছে। ওনাদের সাথেই আমরা আছি, আমাদের এডিএম স্যার আছেন, আমাদের ডিএনও সাহেব আছেন, ওনারাও আছেন। আর কোনো অঞ্চলে যাওয়া হবে কি না শুধু এখন ওনারা ঠিক করবেন? এখনও পর্যন্ত আমাদের সাথে কিছু কি কোথাও কি কোনো ফল্ট পাওয়া গেল কিছু এখনো? পরিদর্শন চলাকালীন তাদের সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক ইটাহারের বিডিও অমিত বিশ্বাস সহ জেলা প্রশাসনের কর্মীদের একাংশ। কেন্দ্রীয় প্রতিনিধি দলের এক সদস্য নলিনী পাঠক বলেন, সব খতিয়ে দেখার পরেই মন্তব্য করব। এদিন শ্রীধরপুরের বিভিন্ন এলাকায় 100 দিনের কাজের প্রকল্প তৈরি করা একাধিক কলা ও তেজপাতা বাগান পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের দুই সদস্য। সেই প্রদর্শন চলাকালীন ওই গ্রামের একাধিক পুরুষ ও মহিলা দীর্ঘদিন ধরে তারা মজুরি পাচ্ছেন না বলে অভিযোগ করেন তাদের সামনে। নলিনী ও বিজয় কুমার মিশ্র মোবাইল ফোনে তাদের ছবি তুলে নেন এবং পাশাপাশি তাদের বিভিন্ন ধরনের তথ্য নথিভুক্ত করেন।